স্টুডেন্টস, আজকে তোমাদের ত্রিকোণমিতির 5 নম্বর চ্যাপ্টারটা শেষ হওয়ার পর তোমাদের মধ্যেই অনেকে রিকোয়েস্ট করছিলে যে কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে যেন কিছু আলোচনা করা হয়। তো কোঅর্ডিনেট জিওমেট্রি সম্বন্ধে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই সরলরেখা সম্বন্ধে পড়ব, ঠিক আছে? সরলরেখা সম্বন্ধে পড়ব। এবার সরলরেখা অনেকগুলো আছে, তোমাদের সরলরেখা আছে, বৃত্ত আছে, উপবৃত্ত আছে, তারপরে পরাবৃত্ত আছে, অধিবৃত্ত আছে। আচ্ছা, এদের মধ্যে সবার প্রথমে পড়ছে সরলরেখা, সব থেকে বেসিক এবং সব থেকে সহজ বলে আমি মনে করি এবং সব থেকে ইম্পর্টেন্টও। তো সরলরেখা কাকে বলে? সরলরেখা কাকে বলে? যেমন ধরো একটা কোনো বিন্দু আছে, সেই বিন্দুর একটা ধরো বিন্দু আছে এবং সেই বিন্দুটা যদি তার গতিপথ পরিবর্তন না করে, সেই বিন্দুটা যদি তার দিক পরিবর্তন না করে, গতিপথ পরিবর্তন না করে বা দিক পরিবর্তন না করে, এবং এটা একটা সমতল এবং এই সমতলের মধ্যে এই বিন্দুটা কোনো একটা দিকে, এই দিকে হোক বা এদিকে হোক, যেদিক ইচ্ছা যেদিক ইচ্ছা হতে পারে, কিন্তু সেই বিন্দুটা দিক পরিবর্তন করবে না। সেই বিন্দুটা দিক পরিবর্তন না করে যদি গতিশীল হয় তাহলে সে হয় এদিকে যদি যায় তাহলে সোজা চলে যেতে থাকবে শুরু করবে, এবং যদি সে এইদিকে যায় তাহলে সোজা চলে যেতে শুরু করবে, ঠিক আছে? তাহলে কোনো একটি বিন্দু, কোনো একটি বিন্দু কি করছে? কোনো একটি বিন্দু সমতলে দিক পরিবর্তন না করে গতিশীল, কোন একটি বিন্দু সমতলের মধ্যে কোনো দিক পরিবর্তন করছে না, যেদিকে যাচ্ছিল সেই দিকেই যাচ্ছে, কোনো একটি নির্দিষ্ট দিক ধরে যাচ্ছে, এবং সে যদি দিক পরিবর্তন না করে গতিশীল হচ্ছে, হ্যাঁ, তখন সেটাকে বলা হচ্ছে গতিশীল হলে সেই বিন্দুর সঞ্চার পথ কে সরলরেখা বলে। সরলরেখা বলে অর্থাৎ কোন একটি বিন্দু, ধরা যাক এ বিন্দু, এ বিন্দু এই যে সমতলটা আছে এই সমতলের উপর কোনো দিক পরিবর্তন করছে না, এদিকেও দিক পরিবর্তন করছে না, এদিকেও দিক পরিবর্তন করছে না, যে কোনো একটা দিকে সে কিন্তু সচল আছে, এবং সেই বিন্দুটা দিক পরিবর্তন না করে যদি গতিশীল হয়, যে কোনো দিকে হতে পারে, যদি গতিশীল হয় তখন সেটাকে বলা হয় তার যে সঞ্চার পথ, অর্থাৎ তার যাওয়ার যে রাস্তা। সঞ্চার পথ আমরা কীরকমভাবে বলি? সঞ্চার পথ মানে ধরো কোনো একটা পোকা, হয়তো কোনো একটা পোকা হয়তো যাচ্ছে, তো তার যাওয়ার যে রাস্তা, কোনো একটা আমরা যে ম্যাপ দেখি বিভিন্ন রকমের মোবাইলে বলো বা বইয়ে বলো, যে ম্যাপগুলো দেখি, তো সেই ম্যাপে আমাদেরকে দেখায় যে আমরা কোন রাস্তা দিয়ে গেলে কোন একটা গন্তব্যস্থলে পৌঁছাবো। তো ওই যে ধরো একটা ম্যাপ আমরা দেখছি, তো সেই ম্যাপটাতে আমাদের হয়তো মোবাইলে দেখাচ্ছে যে এখান থেকে ওই জায়গাটাতে যদি যেতে হয় এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো। তা আমাদের যে আমাদের যে লোকেশনটা সেখানে একটা পয়েন্ট দেখায়, তো সেটা যদি একটা বিন্দু হয় তো সেই বিন্দুটা ওই রেখা বরাবর যদি যায় তবে সেখানে পৌঁছাবে। তো সেখানে তাও দিক পরিবর্তন থাকে, বাট যদি দিক পরিবর্তন না থাকে তখন সেটাকে বলা হবে সরলরেখা, ঠিক আছে? সরলরেখার মধ্যে একটা সরলরেখা অঙ্কন করতে গেলে মিনিমাম 2 পয়েন্টের দরকার হয়, কমপক্ষে 2 বিন্দুর দরকার হয়, এবং যদি বলো ম্যাক্সিমাম পয়েন্ট কটা, তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট ইনফিনিটি, কারণ কোনো রেখা কিন্তু প্রচুর ইনফাইনাইট অসংখ্য নাম্বার অফ পয়েন্ট দিয়ে তৈরি হয়। তো সুতরাং ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্টস রিকোয়ার্ড ইজ ইনফিনিটি অ্যান্ড মিনিমাম নাম্বার অফ পয়েন্টস রিকোয়ার্ড ইজ 2। আচ্ছা, তাহলে সরলরেখার সংজ্ঞা সম্বন্ধে আশা করছি বোঝা গেছে। এবার এই যে সরলরেখা হয় সেই রেখাটা ফিজিক্সের মতে, সায়েন্সের মতে মেইনলি 3 রকমের রেখা হয়। একটা হচ্ছে রেখা, একটা হলো রশ্মি, রশ্মি রেখা মানে হচ্ছে লাইন, আর একটা হলো রে, আর একটা হয় রেখাংশ, রেখাংশ বা লাইন সেগমেন্ট। আপাত দৃষ্টিতে তিনটেই তোমার কাছে হয়তো সেম লাগতে পারে, কিন্তু তারা কিন্তু সেম নয়। কিরকম ব্যাপারটা,
রেখা হলো এমন একটা জিনিস যেটা এর মতো দেখতে, এর কোনো নাম সেরকম ভাবে দেওয়া যায় না, এর একটা নাম দেওয়া যায় হয়তো এল। এল একটা লাইনের কথা বলা হয়েছে, একটা রেখার কথা বলা হয়েছে, যা কিন্তু দুদিকেই, এই যে বলা হয়েছে সমতলের দিক পরিবর্তন না করে গতিশীল, দিক পরিবর্তন না করে গতিশীল তো ঠিক আছে, কিন্তু কত দূর অব্দি গতিশীল, কোথায় গিয়ে সেটা থামবে সেটা আমরা জানি না, কোথায় গিয়ে থামবে সেটা আমরা জানি না। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে একটা লাইনের কিন্তু কোনো স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট থাকে না, একটা লাইনের কোনো স্টার্টিং পয়েন্ট এবং কোনো এন্ডিং পয়েন্ট থাকে না। আচ্ছা, ঠিক সেরকমভাবে যদি রশ্মির কথা বলতে হয়, তাহলে রশ্মির ক্ষেত্রে কিন্তু একটা স্টার্টিং পয়েন্ট থাকে। যেমন আমরা পড়েছি ছোটবেলায় যে আলো যেটা আছে, আলো আলো কিন্তু বরাবর সরলরেখা বরাবর, অর্থাৎ রশ্মি বরাবর হয়, আলোক রশ্মি হয়। অর্থাৎ কি, সেই ক্ষেত্রে আলোর একটা সোর্স থাকে, একটা জায়গা থেকে আলো বেরোচ্ছে, তো যে জায়গা থেকে বেরোচ্ছে সেখানে কিন্তু সেটা ফিক্সড, সেটা কিন্তু হেলছে না, এবং সেখান থেকে তারপর যতদূর ইচ্ছা ও যেতে পারছে, তার মানে কি ও একদিক বরাবর যেতে পারছে, একদিকে ও যত ইচ্ছা যেতে পারে, আরেক দিকে কিন্তু ওর একটা নির্দিষ্ট বিন্দু আছে, সেখান থেকেই ও বেরোবে। সুতরাং ওইটাও গেল রশ্মি, এবং তাহলে রশ্মি কি হলো, যার একটা দিকে স্টার্টিং পয়েন্ট আছে কিন্তু কোনো এন্ডিং পয়েন্ট নেই। এবং রেখাংশ কি, রেখাংশ হচ্ছে একটা রেখার অংশ, হ্যাঁ একটা রেখার অংশ, অর্থাৎ একটা রেখা যতই বড় হোক না কেন, দুদিকে যতদূর ইচ্ছা তুমি বিস্তৃত করতে পারো, কিন্তু তার যদি কোনো একটি পার্ট, তার যদি কোনো একটা ছোট্ট অংশ তুমি কেটে নাও, এবং তার সেক্ষেত্রে তাহলে তুমি যদি কোনো অংশ কাটো তার থেকে, তো সুতরাং তার দুটো পয়েন্ট থাকবে, একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে, কারণ তুমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স সেটাই তুমি মাপছো। অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার কিন্তু স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দুটোই থাকলো। শুধু তাই নয়, রেখাংশ কিন্তু একটা মাপও থাকলো, ওর কিন্তু দৈর্ঘ্যের একটা মাপও থাকলো, সুতরাং ওইটাকেই বলা হয় রেখাংশ। অর্থাৎ রেখা, রশ্মি এবং রেখাংশের মধ্যে পার্থক্যটা কি হলো, রেখার ক্ষেত্রে কিন্তু কোনো স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট নেই, দুদিকেই যত ইচ্ছা বিস্তৃত করা যায়। রেখাংশের ক্ষেত্রে কিন্তু স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট দুটোই আছে, এবং এর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রেখার কিন্তু কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এবং রশ্মির ক্ষেত্রে কি হচ্ছে, রশ্মির ক্ষেত্রে কিন্তু তাদের একটা স্টার্টিং পয়েন্ট থাকে কিন্তু কোনো এন্ডিং পয়েন্ট থাকে না। এবার এখানে আমরা সরল রেখা নিয়ে পড়বো, অর্থাৎ আমরা এটাকে নিয়ে পড়বো, রেখাকে নিয়ে। আচ্ছা, এবার এখানে রেখাকে নিয়ে পড়তে গেলে প্রথমেই আমাদের কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে, যে নতি কি, নতি এবং নতি এবং নতি কোণ, নতি এবং নতি কোণ এই জিনিসটা কি। নতি এবং নতি কোণ হচ্ছে যে কোন একটা, আমরা জানি যে এর আগে যখন আমরা গ্রাফ করেছি তখন আমরা দেখেছি যে কোন একটা সমতলকে, কোন একটা সমতলের মধ্যে কোন একটা বিন্দুকে যদি আমাদেরকে অবস্থান দেখাতে হয় যে এই বিন্দুর অবস্থানটা কোথায়, হ্যাঁ তখন সেক্ষেত্রে আমরা কি করেছি, কোন একটা বিন্দুর অবস্থান যখনই দেখাতে হয়েছে তখন আমরা সমতলটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এটা, যেটা আমাদের হরাইজন্টালি যায়, হরাইজন্টালি মানে সোজা, ঠিক আছে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর মানে যেটা আমার উপর থেকে নিচ অব্দি যায়, এক্স অ্যাক্সিস মানে আমার বাঁ দিক ডান দিকে যায়, ঠিক আছে। অর্থাৎ হরাইজন্টাল অ্যাক্সিসটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, এবং ওয়াই অ্যাক্সিসটাকে আমরা বলি ভার্টিক্যাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে বলি ওয়াই অ্যাক্সিস। এবার এইখানে যখন কোনো একটা লাইন, কোনো একটা সরলরেখা হবে, ধরা যাক এই সরলরেখাটা হয়েছে, এই সরলরেখাটা হয়েছে, এবার এই সরলরেখাটা আমার এই এক্স অ্যাক্সিসের ধনাত্মক কোন দিকে, এটা তো আমাদের অরিজিন, আমরা জানি যে কোনো একটা গ্রাফে অরিজিন থেকে যদি রাইট সাইডে আসি, অরিজিন থেকে যদি ডান দিকে আসি, তাহলে সেটা ধনাত্মক, এক্স অ্যাক্সিসে ধনাত্মক, এক্স অক্ষের ধনাত্মকের দিক, এবং বাঁ দিকে গেলে আমরা ঋণাত্মকের দিকে যাব। তো এই ক্ষেত্রে আমার এক্স এর ধনাত্মক দিক যদি এটা হয়, এক্স এর ধনাত্মক দিক যদি এটা হয়, তাহলে ওই রেখাটা, সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, হ্যাঁ সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা কোণ উৎপন্ন করে, রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা কোণ উৎপন্ন করে, সেই কোণটা কি, সেই কোণটাকে আমরা বলি থিটা, ঠিক আছে, সেই কোণটাকে আমরা বলি থিটা। আমি বারবার বলছি ধনাত্মক অক্ষের সঙ্গে, আমি কিন্তু একবারও বলছি না যে ঋণাত্মক দিকের সঙ্গে, ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা কোণ উৎপন্ন করে, সেটা হলো থিটা। এবং সেই থিটাটার কাউন্টিংটা সবসময় গণনাটা শুরু হয় অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে, ঠিক আছে। যেমন আমরা এর আগে ত্রিকোণমিতিতে অল সাইন ট্যান কোস করেছি, তোমরা এর আগে ভিডিওগুলোতে দেখেছো,
আচ্ছা, তো সেই একই রকম ভাবে থিটা কাউন্টিংটাও কিন্তু এখানে অ্যান্টি ক্লকওয়াইজই হয়, তবে ওই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে তাকেই বলা হয় নতিকোণ, তাকেই বলা হয় নতিকোণ, ঠিক আছে? এবং এই নতিকোণ যদি আমার থিটা হয়, নতিকোণ যদি আমার থিটা হয়, তবে সেক্ষেত্রে নতিকোণের যদি ট্যাঞ্জেন্ট নিই, নতিকোণের সাপেক্ষে যদি তার ট্যাঞ্জেন্ট নিই, অর্থাৎ ত্রিকোণমিতিতে তোমরা পড়েছো যে ট্যান থিটা, ট্যান থিটা কোনো কোণের ট্যাঞ্জেন্ট, ট্যান থিটা তার মান কি হয়, তার মান হয় লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস। সেই ক্ষেত্রে এটা যদি একটা আমার সমকোণী ত্রিভুজের মতো হয় এবং এর যদি আমি নাম দিই এ ও সি, তাহলে সেক্ষেত্রে এ ও বাই ও সি, এ ও বাই ও সি যদি আমরা করি তাহলে লম্ব বাই ভূমি হবে, সেক্ষেত্রে আমার ট্যান থিটা হবে। এই যে আমার ট্যান থিটাটা হলো, এই ট্যান থিটাটাই হচ্ছে নতি বা স্লোপ, ঠিক আছে? অর্থাৎ এইটাকে নতি কাকে বলে, নতি কাকে বলা হয়, যে নতি কোণের ট্যান এর মানকে নতি বলা হয়, নতি বলা হয়। এবার এই নতির অনেকগুলো নাম হয়, নতিকে যেহেতু এটা ট্যান থিটা সেই জন্য এটাকে ট্যানজেন্ট বলা হয়, এছাড়া গ্র্যাডিয়েন্ট বলা হয়, এছাড়া স্লোপ বলা হয়, বিভিন্ন জায়গাতে তোমরা দেখতে পাবে। বাংলায় এটাকে শুধু নতি বলা হয়, কিন্তু ইংলিশে বিভিন্ন জায়গাতে তোমরা দেখবে এর তিনটে নাম আছে, ট্যানজেন্টও বলা হয়, গ্র্যাডিয়েন্টও বলা হয় এবং স্লোপও বলা হয়। তাহলে এই হচ্ছে নতি এবং নতিকোণ, ঠিক আছে? অর্থাৎ নতির প্রথম ফর্মুলা যেটা, সেটা হচ্ছে নতিকে আমরা নিরূপণ করি এম দিয়ে, তাহলে এম ইকুয়ালস টু ট্যান থিটা, ঠিক আছে? এম ইকুয়ালস টু ট্যান থিটা। আচ্ছা, এবার তোমাদেরকে একটা একটা করে জিনিস আমি ফর্মুলাগুলো বলার চেষ্টা করছি, দেখা যাক। প্রথমে যেটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ এবং ওয়াই অক্ষের সমীকরণ। তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল কোনো জিনিসের সমীকরণ এবং ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার সমীকরণ। আচ্ছা, তো প্রথমে এক্স অক্ষের যদি সমীকরণ হয়, মানে ধরো এটা হলো এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ এটা, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ হলো ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে পয়েন্টে যে বিন্দুতে নিজেদেরকে কেটেছে সেই বিন্দুটার নাম হলো অরিজিন, ঠিক আছে? তো এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে, যদি কোনো পয়েন্ট, যদি কোনো পয়েন্ট এক্স অক্ষের উপরে থাকে, তাহলে সেই পয়েন্ট কিন্তু, সেই পয়েন্ট কিন্তু সবসময় আমার তার কোনো কিন্তু উপরে বা নিচেও যাবে না। এক্স অক্ষের উপরে আছে মানে সেটা একদম মেন যে অ্যাক্সিসটা, হরাইজন্টাল অ্যাক্সিস, তার উপরেই আছে। এক্স অক্ষ থেকে উপরে গেলে আমরা জানি যে সেটা ধনাত্মক হয় এবং এক্স অক্ষ থেকে নিচে এলে আমরা জানি যে সেটা ঋণাত্মক হয়। এক্স অক্ষ থেকে যদি উপরে যাই তখন আমরা জানি সেটা ধনাত্মক হয় এবং এক্স অক্ষ থেকে যদি নিচে আসি তখন সেটা ঋণাত্মক হয়। কিন্তু যদি এক্স অক্ষের উপরেই থাকি, যদি এক্স অক্ষের উপরে থাকি তাহলে কিন্তু সেটা শূন্য হয়, অর্থাৎ তার ওয়াই কোঅর্ডিনেটটা শূন্য হয়। যে কোনো জিনিস তো দুটো জিনিস নিয়ে তৈরি হয়, যে কোনো পয়েন্ট তো দুটো জিনিস নিয়ে তৈরি হয়, এক্স কমা ওয়াই। এক্সটা হচ্ছে হরাইজন্টালি সে কতটা আছে, প্লাস বা মাইনাস, ডান দিকে থাকলে প্লাস বা দিকে থাকলে মাইনাস, এবং ওয়াইটা হচ্ছে উপরে নিচে সে কতটা আছে, উপরে গেলে প্লাস নিচে গেলে মাইনাস, আর যদি একদম মাঝখানে থাকে তাহলে শূন্য। ঠিক সেরকমই এক্স অক্ষের উপরে যতগুলো পয়েন্ট আছে, এই এক্স অক্ষের উপর যদি আমি একটা দুটো তিনটে চারটে যাইনি কেন, সবাই কিন্তু, ধরো এটা যদি পাঁচ হয়, এক্স অক্ষ থেকে শূন্য থেকে অরিজিন থেকে যদি 5 ইউনিট দূরত্ব হয় তাহলে সেটা হয়ে যাবে 5,0, এটা যদি 4 ইউনিট দূরত্ব হয় তাহলে সেটা 4,0, এটা যদি 1 ইউনিট দূরত্ব হয় এটা হয়ে যাবে 1,0, এটা যদি -3, দূরত্ব হয় তাহলে এটা হয়ে যাবে -3,0। এইভাবে প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট আমরা পাবো, প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু একটা জিনিস কমন তোমরা দেখতে পাচ্ছো যে ওয়াই অ্যাক্সিসের ওয়াই অর্ডিনেট যেটা, সে ওয়াই এর ভ্যালুটা কিন্তু সবাই শূন্য, কারণ সেই জিনিসটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না। অর্থাৎ এক্স অক্ষের উপরে যত পয়েন্ট আছে, এক্স অক্ষের উপরে যত পয়েন্ট আছে সবারই কিন্তু ওয়াই ইকুয়ালস টু শূন্য, অর্থাৎ এক্স অক্ষের সমীকরণ হলো ওয়াই ইকুয়ালস টু শূন্য, অর্থাৎ
এটা 1 নম্বর হয়েছে, এটা হচ্ছে এক্স, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু শূন্য। আচ্ছা এবার যদি আমি ওয়াই অক্ষের সমীকরণ দেখি, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ মানে কি, কিছু পয়েন্ট আমাদেরকে ধরে নিতে হবে যারা ওয়াই অ্যাক্সিসের উপরে আছে। হ্যাঁ, কিছু পয়েন্ট আমাদেরকে ধরে নিতে হবে যারা কিনা ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, অর্থাৎ এই জায়গায় একটা পয়েন্ট ধরে এক এক করে যদি পারি, তাহলে এটা যদি হয় এক শূন্য কমা এক, এটা হচ্ছে শূন্য কমা দুই, এটা শূন্য কমা তিন। কেন শূন্য কমা তিন? কারণ এটা এদিকেও যাচ্ছে না, এদিকেও যাচ্ছে না, এটা মাঝখানে আছে। অর্থাৎ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এটা কিন্তু ডান দিকে বা বাম দিকে কোথাও যাচ্ছে না, এটা এক্স অ্যাক্সিসের উপরে আছে। অর্থাৎ এটা শূন্য কমা এক, শূন্য কমা দুই, শূন্য কমা তিন, এই পয়েন্টটা হলো শূন্য কমা মাইনাস ওয়ান, এটা শূন্য কমা মাইনাস টু। তাহলে প্রত্যেকটাতেই তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এক্স এর কোঅর্ডিনেটটা কিন্তু শূন্য, অর্থাৎ ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু শূন্য। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের সমান্তরাল দুটো লাইন, তাদের মধ্যে আমরা মানে তাদের সমীকরণ আমরা বার করার চেষ্টা করব। আশা করছি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এবারে তোমাদের ওয়াই অক্ষের এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? যদি ধরো এটা ধরো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আছে, এবং এই ক্ষেত্রে কোন একটা লাইন যেটা এক্স অ্যাক্সিস এর সঙ্গে সমান্তরাল, অর্থাৎ এটা এটা যদি এটা যদি দেখা যায়, তাহলে এই যে পয়েন্টটা, এই যে লাইনটা, এই লাইনটা একটা পার্টিকুলার ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা উপরে আছে এক্স অ্যাক্সিস থেকে, এই দূরত্ব উপরে আছে, তাই না? তো এক্স অ্যাক্সিস থেকে যদি আমি ধরে নিচ্ছি এ দূরত্বে আছে, ধরে নিচ্ছি এটা এ দূরত্ব আছে, যে দুই দূরত্ব আছে বা তিন দূরত্ব আছে, যাই হোক না কেন এ দূরত্ব আছে আমি ধরে নিচ্ছি, এবং এ দূরত্ব থাকলে এর যে উপরে পয়েন্ট গুলো, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, চারটে পয়েন্ট, পাঁচটা পয়েন্ট, আমি যত ইচ্ছা পয়েন্ট নিতে পারি, তাহলে কোঅর্ডিনেট কিরকম হবে? ধরো এটা হলো 1, a, এটা হলো 2, a, এটা হলো -1, a, এটা হচ্ছে -2, a, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু ওয়াই এর দিক দিয়ে দেখতে গেলে, ওয়াই অ্যাক্সিস এর উপরে দেখতে গেলে, ওয়াই অ্যাক্সিস এর দিক দিয়ে দেখতে গেলে এক্স অ্যাক্সিস থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সেই দূরত্বটা কি, এ দূরত্ব। প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ওই সরলরেখার উপরে, প্রত্যেকটা ওই সরলরেখার উপরে অবস্থিত প্রত্যেকটা পয়েন্টই কিন্তু এক্স অ্যাক্সিস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, কত দূরত্বে আছে, এ দূরত্বে আছে। অর্থাৎ এদের প্রত্যেকের ক্ষেত্রেই আমার এক্স এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হলো ওয়াই ইকুয়ালস টু যে কোনো কনস্ট্যান্ট, ঠিক আছে, যে কোনো কনস্ট্যান্ট, এটাকে আমরা এ ধরে নিচ্ছি। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ আমরা বার করি, সেক্ষেত্রে কি হবে? এবার ধরো ওয়াই অক্ষের সমান্তরাল একটা সমীক্ষা, একটা সমান্তরাল সরলরেখা এটা আছে, তার সমীকরণ আমাদেরকে বার করতে হবে। এটাও একই রকম ভাবে এক্স অ্যাক্সিস এই ওয়াই অ্যাক্সিস থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্স দূরে আছে, আমি ধরে নিচ্ছি সেই ডিস্টেন্সটা হলো বি। অর্থাৎ এর উপর যদি আমি দুটো পয়েন্ট নিই, একটা পয়েন্ট এখানে নিলাম, একটা এখানে নিলাম, একটা এখানে নিলাম, তো ধরা যাক এই পয়েন্টটা তাহলে কি হয়ে যাবে, যেহেতু এটা লেফট সাইডে আছে, যেহেতু এটা লেফট সাইডে আছে, তাহলে সেই জন্য মাইনাস বি, প্রথমে তাহলে মাইনাস বিটাই আসবে, মাইনাস বি কমা, এটা ধরো যদি মাইনাস
টু হয় তো মাইনাস টু, এটা হয়ে যাবে মাইনাস বি কমা মাইনাস ওয়ান, এটা হয়ে যাবে মাইনাস বি কমা প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসের উপর নিচে হচ্ছে, কিন্তু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে তো একটা ডিস্টেন্স চলেই আসছে বি। অর্থাৎ এর যতই পয়েন্ট নিই না কেন, এর প্রত্যেকে কিন্তু এক্স ইকুয়ালস টু বি বলে যে কনস্ট্যান্টটা আছে সেটা এক্স ইকুয়ালস টু বি। অর্থাৎ এম ইকুয়ালস টু ট্যান থিটা হলো কোনো সরলরেখার নতি যার মধ্যে থিটা হলো নতি কোণ। আচ্ছা, এবার এক্স অ্যাক্সিসের যদি সমীকরণ বলি, এক্স অক্ষের সমীকরণ যদি বলি, তাহলে সেটা হয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু জিরো। ওয়াই অক্ষের সমীকরণ যদি আমরা বলি, তাহলে সেটা হয়ে যাবে এক্স ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার যদি সমীকরণ বলি, তাহলে সেটা হয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু এ। এবং ওয়াই অক্ষের সমান্তরাল যদি কোনো সরলরেখার সমীকরণ বলি, তাহলে সেটা হয়ে যাবে এক্স ইকুয়ালস টু বি। আচ্ছা, এইবার আচ্ছা তোমার একটা জিনিস বলে দিই, এই যে এক্স কমা ওয়াই কোন একটা পয়েন্টে যে এক্স কমা ওয়াই আমরা বলি, এক্সটা কি, এক্সটা হচ্ছে অরিজিন থেকে ডান দিকে বা বাঁ দিকে বরাবর সেই পয়েন্টটার দূরত্ব। ডান দিক বা বাঁ দিক বরাবর সেই পয়েন্টটার দূরত্ব, অর্থাৎ এটাকে বলা হয় ভুজ বা অ্যাবসিসা, ঠিক আছে। এবং ওয়াইটা কি, ওয়াইটা হলো উপর বা নিচ বরাবর সেই পয়েন্টটার দূরত্ব, অর্থাৎ এটাকে বলা হয় কোটি বা অর্ডিনেট, ঠিক আছে। অর্থাৎ এই দুটো জিনিস নিয়ে যে কোনো পয়েন্টের ক্ষেত্রে অ্যাবসিসা এবং অর্ডিনেট, অ্যাবসিসা কমা অর্ডিনেট, অ্যাবসিসা এবং অর্ডিনেট নিয়ে কোনো একটা পয়েন্ট তৈরি হয়, কোনো একটা পয়েন্টের লোকেশনটা আমরা দেখি। আচ্ছা, এরপরে যদি আমরা পড়ব, এরপরে হচ্ছে সরলরেখার নতি বার করার আরেকটা উপায়। সরলরেখার নতি বার করার আরেকটা উপায় সেটা কি, সেটা হলো যখন দুটো পয়েন্ট দেওয়া থাকবে, যখন দুটো পয়েন্ট দেওয়া থাকবে, যেমন ধরো দুটো পয়েন্ট আছে, ধরো একটা সরলরেখা ধরো দুটো পয়েন্ট নিয়ে তৈরি হয়েছে, একটা সরলরেখা হয়তো দুটো পয়েন্ট নিয়ে তৈরি হয়েছে, সে দুটো পয়েন্টেরই প্রত্যেকেরই তো কোঅর্ডিনেট তো ওই একই রকম দেখতে হয় এক্স ওয়া ওয়াই। তবে দুটো নাম দিলাম, একটা নাম দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর একটা নাম দিলাম এক্স টু ওয়াই টু, ঠিক আছে, এক্স টু ওয়াই টু। তাহলে সেক্ষেত্রে সেই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কীভাবে নতি, হ্যাঁ কীভাবে সেটা নতি হয়ে থাকবে, সেটা এম, এম অর্থাৎ নতি। সেই এমটা কি, এম হচ্ছে ওয়াই এর যে অর্ডিনেট গুলো আছে ওর ওয়াই টু এবং এর ওয়াই ওয়ান, সেই দুটোকে মাইনাস করতে হবে, এবং এক্স এর যে অর্ডিনেট আছে সেই দুটোকেও কিন্তু মাইনাস করতে হবে। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হলো ওয়াই, ওয়াই টু আর ওয়াই ওয়ান দুজনেই তো কোটি, অর্থাৎ কোটি দুটির অন্তর ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে হলো দুজনেই তো ভুজ, ভুজ দুটির অন্তর। তাহলে এম ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখানে কি দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে এই জিনিসটাকে আমরা সবসময় ইউজ করি কখন, যখন দুটো পয়েন্ট দেওয়া থাকে আমাদেরকে প্রবণতা বার করতে হবে, অর্থাৎ নতি বার, নতি প্রবণতা বার করতে হবে, তখন আমরা এটাকে ইউজ করি। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে কোনো একটা সরলরেখার প্রধান সমীকরণ এবং সব থেকে সাধারণ সমীকরণ, সেটা হলো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। কিরকম ব্যাপারটা, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি কিরকম ব্যাপার না, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর ক্ষেত্রে এমটা কি, ওয়াইটা কি, এক্সটা কি এবং সিটা কি। দেখো তোমরা ধরো এখানে এক্স অ্যাক্সিস এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে, এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে ও পয়েন্টে কাট করেছে, অর্থাৎ অরিজিন। এখন এখানে যদি একটা এরকমভাবে একটা স্ট্রেট লাইন আঁকা থাকে, তাহলে সেই স্ট্রেট লাইনের ক্ষেত্রে কতগুলো জিনিস এখানে উঠে আসে, যেমন ওয়াই, ওয়াই জিনিসটা কি, ওয়াই হচ্ছে যে সরলরেখাটা অরিজিন থেকে উপর দিকে বা নিচের দিকে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা দূরত্ব অতিক্রম করেছে, কতটা উপরে বা কতটা নিচে গেছে,
ঠিক আছে, তো এই সরলরেখাটা যদি এতটা দূরত্ব গেছে তাহলে সেটাকে বলা হচ্ছে ওয়াই, ঠিক আছে। একই রকম ভাবে সরলরেখাটা বাঁ দিক বরাবর বা ডান দিক বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর কতটা দূরত্ব গেছে সেটা যদি আমরা দেখি তাহলে সেটাকে বলা হবে এক্স, ঠিক আছে। আচ্ছা এমটা কি তোমরা সবাই জানো, এখন পর্যন্ত বলা হয়েছে যে এমটা হলো স্লোপ অর্থাৎ নতি। সেই জিনিসটা হলো এইটা, যে এটা এম এর এখানে দেখতে গেলে তাৎপর্যটা হচ্ছে যে এম এম জিনিসটা এম তোমাকে সেই জিনিসটা বলবে যে সরলরেখাটা কিরম ভাবে আছে, সরলরেখাটা এরকম খাড়া আছে নাকি সরলরেখাটা এরকম নিচের দিকে হেলে পড়েছে, হ্যাঁ নয় সরলরেখাটা সোজা আছে, যাই আছে না সেটা কিন্তু এম এন এম দিয়ে বুঝতে পারবো। তাহলে এম এর তাৎপর্যটা ওইখানে যে সরলরেখার নতিটা কিরকম, সেটা সোজা না হেলানো নাকি শোয়ানো, সেই জিনিসটা কিন্তু এম এর থেকে বুঝতে পারবো। আর সিটা কি, সিটা হলো অরিজিন থেকে ওর দূরত্ব, অরিজিন থেকে ওর যে দূরত্ব সেটা হলো সি, হ্যাঁ অর্থাৎ সি সি এর মান যত বাড়বে সেই সরলরেখাটা অরিজিন থেকে তত দূরে যাবে। সি এর মান যত বাড়বে সেই সিটা কিন্তু মানে সেই সরলরেখাটা তত দূরে যাবে, আর সি এর মান যত কমবে সেই সরলরেখাটা তত অরিজিনের দিকে আসবে। যদি সি জিরো হয় ধরো এরকম ধরো ওয়াই ইকুয়ালস টু ফাইভ এক্স আছে, এখানে কোনো সি নেই, ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর জায়গায় এম এক্স প্লাস সি এর জায়গায় ওয়াই ইকুয়ালস টু ফাইভ এক্স করে দিয়েছি, এম এর ভ্যালু এখানে পাঁচ এবং সি এর কোনো ভ্যালুই নেই, এখানে সি এর কোনো ভ্যালুই নেই, তবে সেই ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে সি এর যেহেতু কোনো ভ্যালু নেই ওই জন্য সরলরেখাটা একদম এইভাবে পাস করবে, একদম অক্ষের অরিজিনের উপর দিয়ে পাস করবে, সেটা কিন্তু উপরে বা এইদিকে বা এদিকে যাবেই না কারণ সেটা কোনো সি নেই অর্থাৎ অরিজিন থেকে ওর দূরত্ব শূন্য, অর্থাৎ সেটা অরিজিনের মধ্যে দিয়ে পাস করবে। তাহলে এইটা হলো সি। তাহলে সেই জন্য কোনো একটা সরলরেখার ওয়াই অক্ষ বরাবর দূরত্ব ওয়াই, এক্স অক্ষ বরাবর দূরত্ব এক্স, অরিজিন থেকে দূরত্ব সি এবং নতিটা যদি এম হয় তবে তার সহজ সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এখানে এমটা বুঝতেই পারছো এমটা হচ্ছে এক্স এর কো এক্স এর কোএফিশিয়েন্ট, ঠিক আছে, এবং সিটা হলো আমার অরিজিন থেকে দূরত্ব। আচ্ছা এবারে এই ছ নম্বর পয়েন্ট আমরা যখন ডিসকাস করছিলাম সেখানে আমরা বললাম যে এম ইকুয়ালস টু কি হয়, এম ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান হয়, ঠিক আছে, ভেরি গুড। এবার এটা তো তোমার দুটো পয়েন্ট দেওয়া থাকলে তবে এটাকে আমরা সারাক্ষণ সবসময় আমরা ইউজ করবো কি হিসাবে, এটাকে আমরা সবসময় ইউজ করবো যে কোনো স্লোপ বার করার হিসাবে, স্লোপটাকে নির্ণয় করার হিসাবে আমরা সেটাকে বার করবো। কিন্তু যদি আমরা এটাকে কোনো সরলরেখার সমীকরণের দিক দিয়ে বলতে যাই তাহলে সরলরেখার সমীকরণ, একটা সরলরেখার সাধারণ সমীকরণ কি, একটা সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে একটা সরলরেখার সাধারণ সমীকরণ যেখানে এটা হলো এক্স এর সাথে আছে এক্স এর কোএফিশিয়েন্ট বলা হয়, বি হচ্ছে ওয়াই এর সাথে আছে অর্থাৎ বি ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ ওয়াই, অ্যান্ড সিটা কি, সিটা হলো একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক। আচ্ছা তো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি তে এ হলো এক্স এর কোএফিশিয়েন্ট, বি হলো ওয়াই এর কোএফিশিয়েন্ট এবং সিটা হলো আরেকটা ধ্রুবক, তো একটা কনস্ট্যান্ট। তো সেই রকম ভাবে এরকমই যদি দেখতে চাও এরকমই বুঝতেই পারছো এই জিনিস তোমাকে যদি আনতে হয় তাহলে সেক্ষেত্রে এইটা কি করতে হবে, এটা হলে এক্স এর কোএফিশিয়েন্ট মানে এক্স ওখানে থাকবে, একটা সমীকরণে এক্স থাকবে, একটা সমীকরণে ওয়াই থাকবে এবং বাকি জিনিসটা তুমি নিজের মতন করে করতে পারো। তো এরকম ভাবে দেখতে গেলে একটা হয় এটাকে বলা হয় টু পয়েন্ট ফর্ম, এই যে এম ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটাকে বলা হয় টু পয়েন্ট ফর্ম, টু পয়েন্ট। আচ্ছা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটাকে দেখো এম আছে এমটাকে বলা হয় স্লোপ এবং এই যে এক্স আর ওয়াই আছে এরা হচ্ছে ইন্টারসেপ্ট, মানে এইদিকে কতটা কাটলো এবং এইদিকে কতটা দূরত্ব হলো এইদেরকে বলা হয় ইন্টারসেপ্ট, তো এদেরকে বলা হয় স্লোপও আছে আর ইন্টারসেপ্টও আছে ওই জন্য এদেরকে বলা হয় স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, ঠিক আছে। আর এইবারে আমরা পড়ব পয়েন্ট স্লোপ ফর্ম। পয়েন্ট স্লোপ ফর্ম কি, পয়েন্ট স্লোপ ফর্ম মানে হচ্ছে যে এক্স এবং ওয়াই তো আমাকে রাখতেই হবে কারণ তারা একটা সমীকরণের অংশ, অর্থাৎ একটা আমার যদি একটা পয়েন্ট আমি এক্স ওয়ান বাই ওয়ান এক্স টু ওয়াই টুর কথা বলছি না, যে কোনো রকমভাবে হোক আমাকে থিটার মান দিয়ে হোক ট্যান থিটা দিয়ে বার করেই হোক
বা আমাকে y2 - y1 / x2 - x1 করেই হোক, যেভাবেই হোক আমি যদি স্লোপটা পেয়ে যাই, নতিটা পেয়ে যাই, এবং দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট যদি আমি জানি, তাহলেই কিন্তু আমরা বার করতে পারবো। দুটো পয়েন্টেরও দরকারও নেই, শুধুমাত্র যেখানে স্লোপ আছে এবং যেখানে একটা পয়েন্ট জানি, তাহলে সেখান থেকে সরলরেখার সমীকরণ বার করা যায়। সেটা কি না, y মাইনাস, যেমন করে এটা লিখতে y2 - y1 / x2 - x1, জাস্ট y2টাকে y দিয়ে বসিয়ে দাও, তাহলে y - y1 / x - x1 ইকুয়ালস টু কি হবে, m। অর্থাৎ এই x মাইনাস x1 টাকে যদি আমি এদিকে গুণ করি, তাহলে y - y1 ইকুয়ালস টু m ইনটু x - x1, y - y1 ইকুয়ালস টু m ইনটু x - x1। এটা হলো কোন একটা সরলরেখার নতি বার করার, কোন একটা সরলরেখার সমীকরণ বার করার সূত্র। এক্ষেত্রে দেখো x1 এবং y1 অর্থাৎ একটা পয়েন্ট দেওয়া আছে এবং তার সাথে m দেওয়া আছে, m হলো নতি, m হচ্ছে tan theta অর্থাৎ নতি, স্লোপ। তো এই ক্ষেত্রে y - y1 = m × x - x1 হলে এই m টাকে বলা হয় স্লোপ এবং x1 y1 টাকে বলা হয় বিন্দু। অর্থাৎ y - y1 = m × x - x1, এটা কি ফর্ম বলা হয়, x1 y1 হলো আমার পয়েন্ট এবং m টা হলো স্লোপ, অর্থাৎ এটাকে বলা হয় পয়েন্ট স্লোপ, এটাকে বলা হয় পয়েন্ট স্লোপ ফর্ম। ঠিক আছে, আচ্ছা এইবারে তাহলে y - y1 = m × x - x1 হলো। আচ্ছা এবারে দেখো, আমরা তো y - y1 / x - x1 = m করলাম, এবার m এর মানে কি, m মানে তো tan theta, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি y - y1 / x - x1 = tan theta। আচ্ছা অর্থাৎ tan theta মানে যে sin theta / cos theta, সেটাও আমরা জানি, sin theta / cos theta সেটাও আমরা জানি। অর্থাৎ y - y1টাকে এদিকে রেখে যদি আমি নিচে sin theta নিয়ে আসি এবং x - x1টাকে ওইদিকে নিয়ে গিয়ে নিচে যদি আমি cos theta নিয়ে যাই, y - y1 / sin theta এবং বলি x - x1 / cos theta, সেইটাকে আমরা একটা রেশিও হিসেবে প্রকাশ করতে পারি, সেটাকে বলা হয় আর, একটা কনস্ট্যান্ট হিসেবে আমরা প্রকাশ করতে পারি, সেটাকে বলা হয় আর, এবং সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় প্রতিসম আকার, সিমেট্রিক্যাল ফর্ম, এটাকে বলা হয় সিমেট্রিক্যাল ফর্ম। টেকনিক্যালি দেখতে গেলে কিন্তু এই যে ফর্মটা y - y1 / sin theta = x - x1 / cos theta, আমি তোমাদের সামনেই এটা এখান থেকে নিয়ে এলাম, অর্থাৎ 8 নম্বর থেকে 9 নম্বরটাকে আমি ডিরাইভ করলাম। তো সেক্ষেত্রে তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এটা এই এই জিনিসটা, এই জিনিসটা আর এই জিনিসটা, অর্থাৎ 6 নম্বর 8 নম্বর আর 9 নম্বরের মধ্যে কিন্তু টেকনিক্যালি কোনো ডিফারেন্স নেই, ওই জন্য এটাকে বলা হয় প্রতিসম আকার। আমি যদি এমটাকে এমই রেখে দিই, হ্যাঁ, তখন সেটা হয়ে যাবে পয়েন্ট স্লোপ ফর্ম, কিন্তু যখনই আমি সেটাকে এমটাকে ট্যান থিটা ধরে তারপর সাইন থিটা বাই কস থিটা করছি, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে আমার সিমেট্রিক্যাল ফর্ম। আচ্ছা এবারে যে টু পয়েন্ট ফর্মটা, এই টু পয়েন্ট ফর্মটাকে যদি আমি আরেকটু বেটার ওয়েতে লিখি, তাহলে কি হবে, টু পয়েন্ট ফর্মটাকে যদি আমি আরেকটু বেটার ফর্মে লিখি, সেটা কি হবে, সেটা হয়ে যাবে, এখানেই লিখে দিচ্ছি, সেটা হয়ে যাবে দেখো y2 - y1 / x2 - x1 = m ছিল, তাই তো, তাহলে y2 - y1 = কি হয়ে যাবে, m × x2 - x1, তাই না, y2 - y1 = m × x2 - x1। তো আমি এখান থেকে পয়েন্ট স্লোপ ফর্মে আমি পড়েছিলাম যে পয়েন্ট স্লোপ ফর্মে y - y1 = x - x1 × m হয়, হ্যাঁ y - y1 = m × x - x1 হয়। অর্থাৎ এইটা হলো সরলরেখার প্রকৃত সমীকরণ এর ফর্ম, y - y1 = m × x - x1। mটা আমি এখান থেকে কি পড়েছিলাম, mটা পড়েছিলাম y2 - y1 / x2 - x1, এবং এখানে x - x1, এখানে y - y1, তাহলে এইটা হলো আমার এলাবোরেটলি দেখতে গেলে, মানে তোমার কাছে ধরো দুটো পয়েন্টই আছে অ্যাকর্ডিং টু ইউর অ্যাভেলেবিলিটি, তোমার কাছে ধরো দুটো পয়েন্টই আছে, x1 আছে আর x2, x1 y1 আছে আর x2 y2 আছে, দুটো পয়েন্টই আছে তোমার কাছে, তো তার থেকে তোমাকে সমীকরণটা বার করতে হবে। তো এদিক ওদিক না গিয়ে আমি সোজা যদি শুধুমাত্র এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমার সরাসরিভাবে একদম জিনিসটা বেরিয়ে যাবে যে y - y1
equals to y2 minus y1 by x2 minus x1 into x minus x1. এখান থেকে তোমার x টা থেকে গেল, এখান থেকে তোমার y টা থেকে গেল, এবং বাকি যেটা আছে এটা পুরোটাই তোমার এই y equals to mx plus c এর মতন করে সেজে যাবে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা করব ছেদিতাংশ আকার। এর পরের পয়েন্ট আমরা করছি ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম। এবারে পরেরটাতে আসবো, পরের ফর্মে যেটাকে বলা হয় ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার বা এটাকে বলা হয় ইন্টারসেপ্ট ফর্ম, ঠিক আছে? ছেদিতাংশ আকার অথবা ইন্টারসেপ্ট ফর্ম সেটা কি? না, সেখানে বলা হয়েছে যে ধরো এটা আমার এক্স অ্যাক্সিস হলো এবং এটা আমার ওয়াই অ্যাক্সিস হলো, তাহলে সেই ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে একটা সরলরেখা অঙ্কন করা হলো, এবং সেই সরলরেখাটা এক্স অ্যাক্সিস বরাবর অর্থাৎ হরাইজন্টালি কিছুটা দূরত্বে আছে, যেটাকে আমরা এক্স ইন্টারসেপ্ট বলি, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কিছুটা দূরত্বে আছে, যেটাকে আমরা ওয়াই ইন্টারসেপ্ট বলি, তাই তো? এক্স অ্যাক্সিস বরাবর যে দূরত্বটা আছে তাকে বলা হয় এক্স এর এক্স অক্ষের ছেদিতাংশ বা এক্স ইন্টারসেপ্ট, আর ওয়াই অক্ষের বরাবর যতটা আছে সেটাকে বলা হয় ওয়াই ইন্টারসেপ্ট বা ওয়াই ছেদিতাংশ। তাহলে এই যে এক্স ছেদিতাংশ সেটাকে আমরা দুটোই কিছু না কিছু ধ্রুবক, তো দুটোরই তো মান কনস্ট্যান্ট, দুটোই তো কিছু না কিছু ধ্রুবক, সেটা তো আর চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এক্স এর যে মানটা সেটাকে বলা হয় এ, এ এক্স ইন্টারসেপ্টটাকে বলা হয় এ এবং ওয়াই ইন্টারসেপ্টটাকে বলা হয় বি ধরে নেওয়া হচ্ছে। এটা কিন্তু এরকম কোনো রুল নেই যে এটা এই হবে এবং এটা বি হবে, আলাদাও হতে পারে। তো সেক্ষেত্রে এক্স ডিভাইডেড বাই এক্স ছেদিতাংশ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ছেদিতাংশ ইকুয়ালস টু হয়ে যাবে এক, অর্থাৎ এই ক্ষেত্রে x ডিভাইডেড বাই x ছেদিতাংশ কি আছে a আছে x বাই a, এবং এই ক্ষেত্রে y বাই y ছেদিতাংশ y বাই y ছেদিতাংশ কি আছে y বাই b আছে, এই দুটোকে যোগ করলে অ্যানসার হবে 1, অর্থাৎ এই যে x বাই a প্লাস y বাই b সেটাকে বলা হচ্ছে 1, x বাই a এবং y বাই b এটাকে বলা হচ্ছে 1, এবং এটাকে বলা হচ্ছে ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম, যেখানে আমার কোন রকম থিটা এখানে নেই, হ্যাঁ এখানে কোন রকম স্লোপ নেই, কিচ্ছু নেই, আমার শুধু যদি বলে দেওয়া হয় যে হ্যাঁ এক্স অক্ষে কতটা যাচ্ছে এবং ওয়াই অক্ষে কতটা যাচ্ছে, এক্স এর ইন্টারসেপ্ট কত ওয়াই এর ইন্টারসেপ্ট কত, তাহলে ওখান থেকে আমরা বার করতে পারবো। তাহলে ডিপেন্ড করছে অনেকগুলো ফর্ম্যাটে এক এক রকম এক একটাতে আছে, কোথাও তোমাকে থিটা দিয়ে দেবে, কোথাও হয়তো এমটা বা স্লোপটা বলে দেবে, কোথাও হয়তো দুটো পয়েন্ট দিয়ে দেবে, কোথাও হয়তো একটা পয়েন্ট দিয়ে দেবে, হ্যাঁ কোথাও হয়তো ছেদিতাংশ দিয়ে দেবে, এরকমই। আরেকটা পয়েন্ট হচ্ছে, আরেকটা আকার হচ্ছে অভিলম্ব আকার, অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম, ঠিক আছে? অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম, তাহলে এই ক্ষেত্রে অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম কি হবে? এখানে অভিলম্ব আকার বা নর্মাল আকার কি হবে, ধরো ওই একই জিনিস, এটা এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা সরলরেখাটা, তাহলে সরলরেখাটা যদি এটা হয় তাহলে সেই রেখাটা আমি ধরে নিচ্ছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে, আমি ধরে নিচ্ছি যে সেটা এক্স অক্ষের সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করছে, এবং সেই মূলবিন্দু বা অরিজিনটা যদি আমার ও হয় তাহলে সেই মূলবিন্দু বা অরিজিন থেকে আমার সরলরেখাটার উপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটা হয়ে যাবে পি, লম্বটা হয়ে যাবে পি, অর্থাৎ এই যে পি, পি মানে পারপেন্ডিকুলার হিসেবে আমি পি নিলাম, অন্য কিছু তোমরা চাইলে নিতে পারো, সেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে একটা আমার নর্মাল ফর্ম হয়, সেটা হচ্ছে অভিলম্ব আকার যেটাকে বলে, সেটা হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। সেখানে কি, প্রথমত আলফার যে ভ্যালুটা সেটা যা ইচ্ছা হতে পারে, সেটা 0 থেকে শুরু করে 360 বা 2π অবধি হতে পারে, আচ্ছা, আর এছাড়া তার কস আলফা
ইন্টু পি, কথা তো আমরা জানো ভূমি বায়ু অতিভুজ সেটা ইন্টু এক্স, এবং সাইনো তো আমি জানি যে লম্ব বায়ু অতিভুজ সেটা ইন্টু ওয়াই, ইকুয়ালস টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে হলো পি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ওয়্যার, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। তাহলে ও থেকে যদি আমি অরিজিনের উপরে ওই সরলরেখার উপরে ওডি লম্ব অঙ্কন করি, তাহলে ওডির যা দূরত্ব পি এরও কিন্তু তাই দূরত্ব। আচ্ছা, এরপর আমরা সাধারণ সাধারণ আকার, সাধারণ আকার মানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, সাধারণ আকার। তাহলে এখানে এটা আমরা আগেও বললাম একটু আগে, এক্স প্লাস বিওয়াই বা এটাকে বলা জেনারেল ফর্ম, এটা কি না এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা যে কোনো সরলরেখা কোনো কিছুর উপর নির্ভর না করেই বলতে পারি এটা যে কোনো সরলরেখার সাধারণ আকার, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তোমরা দেখো এখান থেকে যদি তোমরা বিওয়াই বার করো, বিওয়াই ইকুয়াল টু কি হবে মাইনাস এ এক্স মাইনাস সি, তাই তো? বিওয়াই ইকুয়াল টু কি হবে মাইনাস এ এক্স মাইনাস সি। তাহলে সেই ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু কি হবে মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি, তাই তো? মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি। এবার দেখো এই যে মাইনাস এ বাই বি সেটা তো একটা কনস্ট্যান্ট, সেটা তো একটা কনস্ট্যান্টের কথা বলা হচ্ছে, তাই না? মাইনাস এ বাই বি সেটা একটা কনস্ট্যান্ট, এবং প্লাস মাইনাস সি বাই বি বলা হচ্ছে সেটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রে আমার এই জিনিসটা অনেকটা এই ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর মতো না, এই জিনিসটা কিন্তু অনেকটাই ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর মতো, যেখানে এম মানে হচ্ছে মাইনাস এ বাই বি এবং সি মানে হচ্ছে মাইনাস সি বাই বি। দেখো অরিজিন থেকে যে ডিস্টেন্সটা আমরা বলেছিলাম সেটা সি বলেছিলাম, সেটাই মানেই কিন্তু এখানে মাইনাস সি বাই বি, ওই ফর্ম্যাটেই কিন্তু এটাকে নিয়ে আসা গেল, এবং মাইনাস এ বাই বি মানে হলো নতিটা এম, অর্থাৎ কোন একটা সাধারণ আকার হলো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। মানে এর সাথে আমি অনেকগুলো সরলরেখার ফর্ম আছে তার মধ্যে একটাকে আমি এর সাথে সমান করে দেখিয়ে দিলাম। আচ্ছা, এইবারে ধরো একই রকম ভাবে তাহলে একটা সরলরেখার সাধারণ সমীকরণ আমরা কি পড়লাম যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, তাই তো? তাহলে এবারে ধরো আমাদের কাছে ধরে নেওয়া যাক যে দুটো সরলরেখা আছে, আমাদের কাছে ধরে নেওয়া যাক দুটো সরলরেখা আছে, তো দুটো সরলরেখা যদি থাকে তাহলে এক্স আর ওয়াই তো চেঞ্জ হবে না, আমাদের এ ওয়ান এ টু গুলো চেঞ্জ হতে পারে, মানে এক্স এর যে কোএফিসিয়েন্ট বা ওয়াই এর যে কোএফিসিয়েন্ট বা যে কনস্ট্যান্ট গুলো সেগুলো চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু বাকিটা তো আমার চেঞ্জ হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমার যদি ধরো দুটো সমীকরণ থাকে, একটা জেনারেলি কি হয় এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, তো এবার ধরো দুটো সরলরেখা আছে, দুটো সরলরেখা হলে একটাকে আমি বলতে পারি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়াই ইকুয়ালস টু জিরো, এবং আরেকটা সমীকরণকে আমি বলতে পারি যে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, একটা হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, এবং আরেকটা হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো। ধরে নেওয়া যাক এই দুটো সরলরেখাই হচ্ছে এরকম ভাবে আছে, এটা হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, আর তাছাড়া ধরে নেওয়া এ আর একটা সরলরেখা আছে সেটা হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো। এই যে দুটো সমীকরণ, এই যে দুটো সরলরেখা আছে, এই সরলরেখা গুলো ধরা যাচ্ছে ধরে নেওয়া যাক পি তে মিট করছে। এবারে এই যে দুটো সরলরেখা যদি পি তে মিট করে, তাহলে বলে নেওয়া আছে যে এই দুটি ছেদবিন্দুগামী কোনো সরলরেখা, অর্থাৎ এটা তো পি তার ছেদবিন্দু। এবার পি বিন্দুগামী অর্থাৎ পি বিন্দুর উপর দিয়ে যদি আরেকটা সরলরেখা আমি ড্র করতে চাই, অঙ্কন করতে চাই, যেটা পি এর উপর দিয়ে যাবে, অর্থাৎ তোমাদেরকে বলা হলো দুটো সরলরেখার সমীকরণ তোমাদেরকে দেওয়া থাকবে, দুটো সরলরেখার সমীকরণ তোমাদেরকে দেওয়া থাকবে, এবং তোমাদেরকে বলতে হবে তোমাদেরকে তাদের ছেদবিন্দুগামী অন্য একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, তাদের ছেদবিন্দুগামী অর্থাৎ দুটো সরলরেখাকে যদি আমরা সলভ করি, দুটো সরলরেখার সমীকরণকে যদি আমরা সলভ করি, আমাদের গ্রাফ ড্র করার দরকার নেই, যদি নর্মালি আমরা সলভ করি, তাহলে সেখান থেকে আমরা দুটো সরলরেখার ছেদবিন্দু পাবো, যে সলিউশনটা আমরা পাবো এক্স ইকুয়ালস টু সামথিং আর ওয়াই ইকুয়ালস টু সামথিং, সেটা কিন্তু আমরা সেই সরলরেখাগুলোর ছেদবিন্দুটা পাবো,
এবার সেই ছেদবিন্দুগামী সরলরেখার ছেদবিন্দুগামী কোন সরলরেখা তার সমীকরণ কি হবে? তার সমীকরণ হবে অর্থাৎ এই সরলরেখা এই যে এই লাইনটা তার সরলরেখার সমীকরণটা কি হবে না a1x b1y c1 k a2x b2y c2 হ্যাঁ a1x b1y c1 এবং তার সাথে k a2x b2y c2 0 a1x b1y c1 k b2x b2y c2 0 ঠিক আছে তাহলে এই যে জিনিসটা দুটো সরলরেখার এটা কি না দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আচ্ছা এইবার এটা তোমরা বলে নিতে পারো যে এটা একটা ফর্মুলা এর সাথে 12 নম্বর যেটা আছে সেটা কোনো ফর্মুলা না সেটাকে বলা যেতে পারে একটা থিওরি সেটা কি সেটা হচ্ছে যে যদি তিনটে সরলরেখা ধরা যাক সমবিন্দু সমবিন্দু অর্থাৎ একই পয়েন্টের উপরে আছে ধরা যাক এটা একটা পয়েন্ট এটা একটা লাইন এবং এটা একটা লাইন এই তিনটে লাইন যে আছে তিনটে লাইন ধরা যাক ও পয়েন্টে মিট করছে অর্থাৎ ও পয়েন্টে যদি মিট করে তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে দুটি সরলরেখার যে ছেদবিন্দু দুটি সরলরেখার যে ছেদবিন্দু সেটা তৃতীয় সরলরেখাকে সিদ্ধ করে অর্থাৎ স্যাটিসফাই করে দ্য ইন্টারসেকশন পয়েন্ট বিটুইন টু লাইনস দ্য ইন্টারসেকশন পয়েন্ট বিটুইন টু লাইন স্যাটিসফাইজ দ্য থার্ড ইকুয়েশন ধরা যাক তিনটে সরলরেখার ইকুয়েশন হলো a1x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু সরি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 দ্বিতীয় সরলরেখার সমীকরণ হলো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 আর তৃতীয় সরলরেখার হলো a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0 তাহলে এবার এই দুটো সরলরেখার ক্ষেত্রে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 এদের যে ছেদবিন্দু মানে এদেরকে সলভ করলে যদি আমরা যেটা পাবো সেই ছেদবিন্দুটা ধরা যেতে পারে যে এই পি কমা কিউ যদি আমরা পাই তাহলে এই পি কমা কিউটা এক্স অ্যাক্সিসের অর্থাৎ ভুজটা কি পি এবং কোটিটা কি কিউ অর্থাৎ এখানে এক্স এর জায়গাতে যদি আমি পি বসিয়ে দিই এবং ওয়াই এর জায়গাতে যদি আমি কিউ বসিয়ে দিই তাহলে এটা কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ সমান সমান হবে ডান পক্ষে যদি শূন্য থাকে তাহলে বাম পক্ষটাও এটা করে কিন্তু শূন্যই আসবে যদি তারা সমবিন্দু হয় তার মানে কি সমবিন্দু অর্থাৎ এই জায়গাতে কনকারেন্ট হিসেবে বলতে হবে কনকারেন্সি বলা যায় এটাকে কনকারেন্সি তাহলে জিনিসটা কি না দুটো সরলরেখা ছেদিতাংশ নয় ছেদবিন্দু যেটা হবে সেটা তৃতীয় সরলরেখার উপরে থাকবে তৃতীয় সরলরেখার উপরে থাকবে এবং আমি একটা কনসেপ্ট তোমাদেরকে লাস্টে বলে দিই এতগুলো তো হলো লাস্টে একটা কনসেপ্ট তোমাদেরকে আমি বলে দিই যে এটা প্রচুর লাগবে তোমাদের আগামী ক্ষেত্রে যে একটা সরলরেখার উপরে যদি একটা পয়েন্ট থাকে একটা পয়েন্ট বা একটা বিন্দু যদি একটা সরলরেখার উপরে থাকে তাহলে কিন্তু সেই বিন্দুটা যদি সরলরেখার সমীকরণে তুমি এক্স এর জায়গাতে ভুজটা এবং ওয়াই এর জায়গাতে কোটিটা যদি বসিয়ে দাও তাহলে সেটা কিন্তু সিদ্ধ করতেই হবে সেটা কিন্তু সিদ্ধ হবেই অটোমেটিক্যালি সেটা সিদ্ধ হবে অর্থাৎ দ্যাট উইল স্যাটিসফাই দ্যাট মাস্ট স্যাটিসফাই ধরা যাক যে একটা পয়েন্ট আছে তোমার 3.5 এবং একটা সমীকরণ আছে তোমার 2x প্লাস 3y ইকুয়ালস টু 8 তাহলে 3.5টা যদি 2x প্লাস 3y প্লাস 8 ইকুয়ালস টু 0 এই সমীকরণটাতে যদি আছে অর্থাৎ এই লাইনের উপরে যদি পয়েন্ট আছে তাহলে ওই সমীকরণে x এর জায়গাতে 3 এবং y এর জায়গাতে 5 যদি তুমি বসাও তাহলে কিন্তু বাম পক্ষ ডান পক্ষ সমান হতে বাধ্য ঠিক আছে আমি একটা কথার কথা বললাম তাহলে কিন্তু জিনিসটা সমান হতে বাধ্য অর্থাৎ কোনো বিন্দু যদি কোনো সরলরেখার উপরে থাকে সেই বিন্দুর ভুজ এবং কোটি আমি যদি সমীকরণের ভুজ এবং কোটিতে আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার বাম পক্ষ এবং ডান পক্ষ সমান সমান হতে বাধ্য ঠিক আছে তাহলে আমরা কি কি পড়লাম এখনো পর্যন্ত আমরা পড়লাম যে x x অক্ষের সমীকরণ কি y = 0 y অক্ষের সমীকরণ কি x = 0 x অক্ষের সমান্তরাল কোন লাইনের সমীকরণ কি সেটা হচ্ছে y = b y = a যাই হোক এবং x y অক্ষের সমান্তরাল কোন সমীকরণ কি না x = a
আচ্ছা, আমরা পয়েন্টস অফ ফর্ম পড়লাম যে y = mx + c। আচ্ছা, তারপর আমরা টু পয়েন্ট ফর্ম পড়লাম যেখানে বলা ছিল যে m = স্লোপটা বার করা ছিল m = y2 - y1 / x2 - x1। ঠিক সেরকম ভাবে আমরা পয়েন্টস অফ ফর্ম পড়লাম যেখানে বলা পয়েন্ট স্লোপ না, সেখানে আমরা হ্যাঁ পয়েন্ট স্লোপই বলতে পারি, একটা স্লোপ ইন্টারসেপ্ট ছিল y = mx + c। পয়েন্ট স্লোপটা কি ছিল? y - y1 = m * x - x1। সেই m এর জায়গাতে আবার y2 - y1 / x2 - x1 যদি বসিয়ে দিই তাহলে y - y1 = y2 - y1 / x2 - x1 * x - x1, এটা একটা হতে পারে। স্লোপ মানে আমরা tan থিটা পড়েছিলাম, তাহলে সেখান থেকে আমার আসছে y - y1 / sin থিটা = x - x1 / cos থিটা, সেটা আমরা পড়লাম। আচ্ছা, ওই রেশিওটাকে আর দিয়ে ডিনোট করে। আচ্ছা, ছেদিত অংশ আকার আমরা পড়লাম x বাই এ ইকুয়ালস টু এ প্লাস y বাই বি ইকুয়ালস টু ওয়ান, যেখানে এ হলো x ছেদিত অংশ এবং b হলো y ছেদিত অংশ, x বাই এ প্লাস y বাই বি ইকুয়ালস টু ওয়ান। আচ্ছা, এছাড়া আমরা মোটামুটি ভাবে দুটো সমীকরণ, একটা সমীকরণের সাধারণ সরলরেখা সাধারণ সমীকরণ পড়লাম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। ওরকম ভাবে যদি দুটো সমীকরণ হয় এ ওয়ান এক্স প্লাস বি টু ওয়াই, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো, যদি দুটো সমীকরণ হয় তখন সেক্ষেত্রে তাদের যে ছেদ বিন্দু সেটা তৃতীয় সরলরেখার উপর দিয়ে যায়। বা যদি তৃতীয় সরলরেখার উপর দিয়ে যায় তখন সেক্ষেত্রে তাদের ছেদ বিন্দুটা ওটা সিদ্ধ করবে। আর তাছাড়া তৃতীয় তৃতীয় যে সরলরেখা তার সমীকরণ কি হবে না, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি টু সি ওয়ান প্লাস কে ইন্টু এ টু এক্স প্লাস বি টু এ বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা আমরা পড়লাম। আর এছাড়া একটা অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম পড়লাম, সেটা কি না, এক্স ইন্টু কস আলফা প্লাস ওয়াই ইন্টু সাইন আলফা ইকুয়াল টু পি, যেখানে আলফাটা কি, আলফাটা হলো সরলরেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে উৎপন্ন কোণ এবং তার কস আলফার সাথে এক্সটা গুণ করেছি এবং তার সাইন আলফার সাথে ওয়াইটা গুণ করেছি, দুটোকে যোগ করলে সেটা আমার আসছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা অভিলম্ব দূরত্ব, কার সাথে, কার সরলরেখার সাথে, অরিজিনের অভিলম্ব দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এবারে তোমরা এই সমস্ত রকমের সমীকরণগুলো আমরা পড়লাম, সমস্ত রকমের রূপ সরলরেখার রূপ পড়লাম, এবারে আমরা পরের ভিডিওতে উদাহরণে যাব। তার আগে তোমরা এই থিওরি পার্টটা ভালো করে ডিসকাস করে নাও এবং এই জিনিসগুলো সমস্ত একটা খাতায় লিখে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কারণ এরপরে বারবার বারবার যখন প্রয়োগ করা হবে তখন সেখানে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটা কেন প্রয়োগ করা হলো এবং এইটাই কেন প্রয়োগ করা হলো আর কি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কতেই তোমাদেরকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি দেখতে হবে, যে আমার কাছে কী কী ইনফরমেশন আছে, কোশ্চেনে আমার কী কী ইনফরমেশন আছে। যেরকম যেরকম ইনফরমেশন থাকবে সেরকম সেরকম ফর্মুলা আমরা বলে দিলাম, সেই ফর্মুলা নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। সেটা ডিপেন্ড করবে ইনফরমেশনের উপর যে যেটা তোমাদের কাছে আছে। যদি তোমাদের কাছে দুটো পয়েন্ট থাকে তাহলে একরকম, যদি তোমাদের কাছে একটা পয়েন্ট আর একটা স্লোপ থাকে একরকম, যদি তোমাদের কাছে শুধু শুধু নতিকোণটা আছে আর কিছু নেই তাহলে সেটা একরকম, যদি তোমাদের কাছে অভিলম্ব থাকে তাহলে সেটা একরকম, হ্যাঁ যদি ছেদিতাংশ হয় তাহলে সেটা একরকম। তো সেটা ডিপেন্ড করছে অঙ্কর উপরে যে সেটা কী কী জিনিসটা অ্যাভেলেবেল আছে, সেই মতন করে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে।